আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সরি, এরকম একটা সময় আপনাকে বিরক্ত করছি। আই ক্যান ফিল ইউর কন্ডিশন, কিন্তু এটা আমার ডিউটি। আপনি যা যা জানেন আমাদেরকে বলেন, আমাদের সুবিধা হবে। আমি তো চেষ্টা করছি। গত 3 দিন ধরে কল আসছে, কিন্তু ফোন ধরলে কেটে দিচ্ছে। আজ সকালবেলাও 2 বার কল দিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। এই আমার ভাইগুলো দিয়ে যাও তো, আমি এক্ষুনি বেরোবো। না, ওর স্কুল তো 9টায়, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে, আমরা ফ্যাক্টরির জন্য যে সাইটটা চুজ করেছি না, ওটা সাইনিং আজ। মাই ড্রিম আর কামিং ট্রু, আমার স্বপ্ন আমার চোখের সামনে, আর আমি জানি সেটা সম্ভব হয়েছে তোমার জন্য। ওই একই কথা। কোনটা? সংসার সুখের হয় রমণীর গুণে? আমার তো কোনো গুণ নেই, সব গুণই তোমার। তুমি যে এতদূর এসেছো সবই তোমার কষ্টে, আর তোমার এই গুণটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মাম্মি, তোমরা আমাকে রেখে নাস্তা করে ফেলেছো, আমি ক্ষুধায় মারা যাচ্ছি। তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না? না মা, আমি এক্ষুনি বেরোব। আজকে তোমাকে স্কুলে নিয়ে যাবে তোমার মাম্মি। বাট মাম্মি প্রিংগলস কিনে দেয় না, বলে প্রিংগলস খেলে নাকি দাঁতে পোকা হয়, আমার চকলেট খেলেও নাকি হয়। প্রশ্নই ওঠে না, কখনো হতে পারে না। তোমার মা জানে না, তোমার মা আসলে বোকা তো তাই। আসি মামনি। কি চাই আপনার বলেন তো? একটা বারবি সেট, একটা লেগো সেট আর একটা টেডি বিয়ার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার বাবাকে এই সমস্ত কিছু লিস্ট করে এসএমএস করে দেন। মোবাইলটা দাও। মাম্মি জানো, আমার ক্লাসে পারিহাকে তার মাম্মি আর ড্যাডি একটা বেবি ব্রাদার গিফট করেছে। সো কিউট বেবিটা। আচ্ছা, আপনি আরেকটা কাজ করেন, আপনি আপনার পাপাকে এটাও লিখে দেন। বাসায় আসো, তারপর বলছি।
আচ্ছা রাখি তাহলে, এক্ষুনি মিটিং করতে হবে। ওকে ওকে বাই। ওকে বাই। হ্যালো মাম্মি, মাম্মি আমি তোমার কাছে যাব, তুমি আমাকে প্লিজ নিয়ে চলো প্লিজ। মাহি, হ্যালো হ্যালো মা, মা হ্যালো 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 মা, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। হ্যালো, আমি কে বা কোথায়? এই প্রশ্ন থেকে জরুরি মাহি কেমন আছে, নিন কথা বলুন। হ্যালো মাম্মি। হ্যালো মা, আম্মু আম্মু তুমি কেমন আছো? মা তুমি কোথায়? আমি ভালো আছি। হ্যালো 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 সে জানে যে আমরা তাকে ট্র্যাক করার চেষ্টা করছি। আচ্ছা তুমি ট্রাই করো, নেক্সট টাইম যেন আর মিস না হয়।
জয়, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কি করা যায়? সমস্ত ফোর্স এক জায়গায় করো, না বললে বলো আমি নিজে বেরোব। আমার মাহি কোথায় আছে, কেমন আছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। জুবায়ের, তুই ভুলে যাচ্ছিস কেন? তুই আমার স্কুল ফ্রেন্ড, আর আমার উপর বিশ্বাস রাখ, বুঝতে চেষ্টা কর, আমারও তো একটা মেয়ে আছে, আমি তো তোর পেইনটা বুঝি, তাই না? আর মাহিকে আমি যেভাবেই হোক খুঁজে বের করবো। মাহির স্কুলে আমাদের একটা টিম কাজ করছে, আমি এখন ওখানে যাব, তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ আমি যাব। চল চল, আমিও যাব। He is very dangerous man. অনেক দিন ধরে প্ল্যান করছে, তোর আর ভাবির গতিবিধির উপরেও খেয়াল রেখেছে। এখানকার গার্ড সিকিউরিটি ওরা মাহিকে স্কুলে ঢুকতে দেখেছে, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজগুলো আমি দেখেছি। মাহি তার ক্লাস টিচারের পারমিশন নিয়ে টয়লেটে যায়, তারপর স্কুল ছুটি হয়ে যায়, ফুটেজে পরে আর মাহিকে দেখা যায় না। মাহির ক্লাস ফ্রেন্ডদের আমার অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছে, তেমন কিছু পাওয়া যায়নি। তোমার বিয়ের ছবিতে যেমন সাজুগুজু করেছো ওভাবেই করবো। আচ্ছা, আমার পাকা বুড়িটা এখন থেকে বিয়ের কথা বলছে? বাহারে, তুমি বিয়ে করেছো, আমি করবো না, 100 বার করবো। 100 একটা বর আপনার জন্য কে খুঁজে নিয়ে আসবে? কেন, পাপা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, আমরা তো আপনাকে কোথাও যেতে দিব না, আমাদের কাছে রেখে দিব। আমি একলাকলেই চলে যাব তোমাদের ছেড়ে, তাই দেখবে।
পানি ক্ষুধা লাগছে না? হ্যাঁ, তুমি কোন চিপস খাও? এই ডিম চিপস খাও, এই যে বিস্কিট, এরকম ওই যে ছোলা ডাল, এটা এটা কোনটা খাবো? খাও, কোনটা খাও, কোনটা খাবো বলো, খাও। তুমি এত চিপস কেন নিয়ে এসেছো? ফেরত দিয়ে এসে যাও, আমি বলেছি অপচয় করতে না, অপচয় করলে গুনাহ হয়। তুমি খাবে না? হ্যাঁ দাও না, তুমি খাও, তুমি খাও, আমি পরে খাবো। হ্যাঁ খাও। মামি বলেছে সবসময় শেয়ার করে খেতে, তুমি হাফ আমি হাফ। কই চলো, এখানেই থাকবো। স্যার, রমনাথানায় আজকে একজন জিডি করেছে স্যার, টুরিস্টটা কুরিয়ার। তাদের গাড়ি নাকি আজ সকালবেলা মগবাজার এরিয়া থেকে চুরি হয়ে গিয়েছে স্যার। স্যার, আমি ওদের অফিস থেকে আজকে ডেলিভারি লিস্ট এনেছি স্যার। আনুমানিক 11টার দিকে এই গাড়ি গ্রিনভার্স স্কুলে যায় স্যার। স্যার, আমি স্কুলে খবর নিয়েছি স্যার, গাড়িটি স্কুলে ঢুকেছিল এবং পার্সেল ডেলিভারি করার পর চলে গেছে স্যার। একদিনের মধ্যে মাম্মি বাবার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? ছাড়ো, বসো 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 বসো। কি কি করো, কি করো? আরে এট কি, বসো, যাও বসো, বস, বললাম না বসো, বাড়াবাড়ি করতেছো কিন্তু, যাও বসো। আমরা কিন্তু অনেক দেরি করে ফেলেছি, মানে লোকটা মাহিকে কিডন্যাপ করার পর 7 ঘন্টা হয়ে গেছে। এই 7 ঘন্টা যদি লোকটা গাড়িও চালায় তাহলে কিন্তু 300 কিলোমিটার চলে গেছে কমপক্ষে। আমার মনে হয় ও আর এই শহরের আশেপাশে নাই। তুই কিভাবে শিওর হয়ে কথা বলছিস? এমনও তো হতে পারে ওরা মাহিকে এই শহরের আশেপাশে লুকিয়ে রেখেছে। হতে পারে স্যার, তবুও আমি ঢাকার এক্সিট পয়েন্টে স্যার ইনফর্ম করে দিচ্ছি স্যার, গাড়ির নাম্বার, মাহির ছবি সেগুলো পাঠিয়ে দিচ্ছি স্যার। ডু ইট নাও, আমাদের সমস্ত সোর্সকে ইনফর্ম করো, আমি রেজাল্ট চাই। শিওর স্যার, এক্ষুনি। শিওর। কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? গাড়ি চেকিং হবে স্যার, দেখে গেল। আসসালামু আলাইকুম। সালাম, এটা কোন কোম্পানি গাড়ি স্যার? মারুফ কোম্পানির গাড়ি স্যার। ওকে, রেখে দাও।
থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা তুমি আমাকে ধরিয়ে দিলে না কেন, আমাকে বাঁচিয়ে দিলে কেন, আমার কথা শুনে পিছনে লুকালে কেন? কারণ তুমি তো টাকা পাওনি, আমি যদি পুলিশকে ধরিয়ে দিতাম তাহলে তো তোমাকে জেল খাটতে হতো, আর জেল থেকে তুমি এসে আবার আমাকে কিডন্যাপ করতে। বারবার কিডন্যাপ হতে আমার ভালো লাগে না। তুমি পাপাকে ফোন দাও, বলো টাকা না দিলে তুমি আমাকে মেরে ফেলবে। এই এই তুমি মরার কথা বললে কেন? মরার কথা বলতে তোমার ভয় লাগলো না? কখনো তো মরিনি তাই ভয় লাগে। যাও 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 তাড়াতাড়ি যাও, আমার পিছন থেকে পুলিশ আসতে পারে। আমার মায়ের কোনো খোঁজ পেয়েছ? কথা বলছো না কেন? অ্যাট লিস্ট এটা বলো কে কে কিডন্যাপ করেছে সেটা জানতে পেরেছ? আমার জীবনটা এমন কেন জুবায়ের? কোন সুখ আমার কপালে সয় না। সারা জীবন আমার উপর দিয়ে ঝড় ঝাপটা বয়ে গেল। আমি তো কোনো অপরাধ করিনি, আমার সাথে এমন কেন হয় বলো তো? আচ্ছা তুমি এমন করলে আমি কোথায় যাবো বলো তো? এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যেখানে ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া ছাড়া কিচ্ছু করার নেই। হ্যাঁ আমার কাছে দোয়া করো, উনি সব ঠিক করে দেবে। তুমি আমার মেয়েকে নিয়ে আসো, তুমি আমার মেয়েকে নিয়ে আসো। তোমার আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার মেয়েকে নিয়ে আসো। তুমি পেট্রোল পুলিশকে বলো ওদেরকে যেন ফলো করে, আর আমি না যাওয়া পর্যন্ত যেন কোনো অ্যাকশনে না যায়। রেডি হও, আমরা যাচ্ছি। সবাই thank you.
অন্ধকার ভয় লাগে, অন্ধকার ভয় পাও? আমি তো অন্ধকার ভয় পাই না। আচ্ছা বলো তো, তোমার ওয়াইফ মানে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে কেন? ওই যে আমি বললাম না, আমি শুধু টাকার পেছনে ছুটতাম। আমার বউ, আমার যে ফ্যামিলি, তাদের কাউকে সময় দিতাম না, তাদের কাউকে আদর করতাম না। তারপরে একে একে সবাই আমাকে ছেড়ে চলে যায়। আসলে জানো কি, জীবনটা হচ্ছে একটা লম্বা রেসের মতো, সেখানে ঘোড়া ঘোড়ার কোনো দাম নাই। উফ, আমি তোমার কথা কিছুই বুঝি না, এত কঠিন করে বলো কেন, একটু সহজ করে বলো। যাক বাদ দাও, তোমার বেবি কোথায়? ঠিক আছে, রাত অনেক বেশি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে। জানো আমি জানি,
এখন আমরা কেক কাটবো। আমি কেন, আমার বেলুন আর অনেক কিছু চাই। ঠিক আছে, পাঁচ মিনিট। কিন্তু এটা কিন্তু দেখা যাবে না। পাঁচ মিনিট। তুই এই বাচ্চা তোর ছায়া দেখবে না, কোনো দিন দেখবে না।
মাহি লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো, কি হলো? চল চল চল, খুব দেরি হচ্ছে। এই আমরা আসি, বাই বাই। হ্যালো, রেশাদ ভাই মারা যাওয়ার আগেই তার বাড়ি মাহির নামে লিখে দিয়ে গেছে। এই খামে দলিলের কাগজ আছে।